আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিডিটেক ওয়ার্ল্ড চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের জন্য এন কর্তৃপক্ষ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই গণবিজ্ঞপ্তির শূন্য বিষয় ও পদভিত্তিক তালিকাও প্রকাশ করেছে সেই শূন্য বিষয় এবং পদভিত্তিক তালিকা কীভাবে আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে আমি সেটি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনারা দেখলে খুব সহজেই কীভাবে শূন্য পদ এবং তালিকা দেখবেন কোনটি এমপিওভুক্ত কোনটি শুধুমাত্র ফিমেলদের জন্য সাবজেক্ট কী কয়টা পোস্ট রয়েছে কোন উপজেলায় রয়েছে প্রতিষ্ঠানটি সবকিছু আপনারা কিভাবে দেখবেন এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই তা বুঝতে পারবেন এবং আপনি নিজেও সেটা করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আমরা আমাদের চ্যানেলে এ ধরনের ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অনে ক্লিক করে দিন তাহলে আমাদের চ্যানেলে প্রকাশিত সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন আমি জানি আপনারা অনেকেই সেটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের একটি ভিডিও আমাদের আবেদন করার যে সার্কুলারটা এসেছিলো যে তৃতীয় গণ গণবিজ্ঞপ্তির সার্কুলারটা সেই সেটি নিয়ে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেই ভিডিওর কমেন্টে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন বিষয়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর শেষে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে যাদের এই জিনিসটি দরকার তারা সে অংশটি দেখবেন তাদের চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের জন্য যে শূন্য বিষয় এবং পদের তালিকা রয়েছে সেটি দেখার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটি হচ্ছে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে একটি ব্রাউজারে আপনি প্রবেশ করার পরে অনেকগুলো ব্রাউজার রয়েছে আপনি ইচ্ছা করলে গুগল ক্রোম বা ফায়ারফক্স আপনি ব্যবহার করতে পারেন তো আমি গুগল ক্রোম ব্যবহার করেছি গুগল ক্রোমে প্রবেশ করার পর আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে আপনি ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজে চলে আসবেন এরকম একটি ওয়েব পেজে চলে আসার পর আপনি এখান থেকে দেখুন এই যেখান থেকে দেখুন এই যে চুজ ওয়ান আমরা এই চুজ ওয়ানটা ক্লিক করব আমরা এখান থেকে এই যে দেখুন এখান থেকে চুজ ওয়ান এটা আমরা ক্লিক করব এটা আমরা ক্লিক করে এই জায়গাটিতে আমরা ক্লিক করব এই জায়গাটিতে ক্লিক করে আমরা প্রবেশ করবো তো আমরা এই জায়গাটিতে ক্লিক করছি এখান থেকে ইনস্টিটিউট বা ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি চুজ ডিভিশন এই জায়গাটি ক্লিক আপনি সিলেক্ট করবেন চুজ ডিভিশন চুজ ডিভিশনে আপনি সিলেক্ট করবেন আপনার ডিভিশন যে ডিভিশন আপনি যে ডিভিশনের পোস্ট সংখ্যা বা যেখানে আপনি আবেদন করতে চাচ্ছেন আমি ঢাকা সিলেক্ট করলাম এরপরে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম দেখুন এখান থেকে আমাদের সব চলে এসেছে কি কিছু এসেছে দেখুন প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার তারপরে আমাদের এখানে দেখাচ্ছে ইআইএন নাম্বার তারপরে ইনস্টিটিউট নেইম এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট নেইম এরপর হচ্ছে উপজেলা এবং এরপর হচ্ছে পোস্ট কোন বিষয়ের এরপর হচ্ছে সাবজেক্ট তারপরে ভ্যাকান পোস্ট কয়টি পোস্ট খালি রয়েছে তারপর পোস্ট টাইপ এই পোস্ট টাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি এমপিও আমি আবার বলছি এই পোস্ট টাইপ খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি এমপিও ভুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারের তরফ থেকে কোনো টাকা পাবেন না আবার আবার বলছি আমি যদি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে আপনি আবেদন না করেন নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকা পয়সা পাবেন না সরকারের তরফ থেকে শুধুমাত্র ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি বেতন পাবেন আশা করি বুঝতে পেরেছেন এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্ডিডেট টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্ডিডেট টাইপ আপনি যদি মহিলা হয়ে থাকেন বা ফিমেল হয়ে থাকেন শুধুমাত্র যেখানে ফিমেল লেখা আছে সেক্ষেত্রে আপনি একটু সুবিধা পাবেন আর আপনি যদি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে মেল এবং ফিমেল যেখানে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন ফিমেল যেখানে রয়েছে সেখানে আপনি যদি সেইখানে আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন হবে না আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখান থেকে আপনি ইচ্ছা করলে অন্য কোনো জায়গা কীভাবে সিলেক্ট করবেন জাস্ট বরিশাল ক্লিক করবেন বরিশাল ক্লিক করলে আপনার এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে আপনি বরিশাল ক্লিক করে বরিশালে চলে আসবেন বরিশালের প্রতিষ্ঠান চলে আসবে এই যে দেখুন নন এমপিও কিন্তু রয়েছে আমাদের বর্তমান নন এমপিও প্রতিষ্ঠানও রয়েছে এই যে দেখুন নন এমপিও প্রতিষ্ঠান এখানে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই আমাদের শূন্য পদের সংখ্যা আপনারা বের করতে পারবেন তো এরপর আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এরপরে হচ্ছে ভিডিওর বাকি অংশ যাদের এই প্রশ্নগুলো তুলার উত্তর জানা দরকার আছে তারা এই অংশটা দেখুন বাংলা টেক রিচার্জ লিখেছেন যারা অনার্স ফাইনাল দিয়েছে কিন্তু রেজাল্ট দেয়নি তারা কি পারবে অর্থাৎ যারা অনার্স ফাইনাল দিয়েছে কিন্তু রেজাল্ট দেয়নি তারা আবেদন করতে পারবে কিনা একদম প্রথমে এক একেবারে সরাসরি বলছি না পারবে না কেন পারবে না এন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে শুধুমাত্র যারা নিবন্ধন পরীক্ষায় পাশ করে অর্থাৎ অনার্স পরীক্ষা দেওয়ার পরে আপনি রেজাল্ট পাবেন রেজাল্ট পাওয়ার পরে সেই রেজাল্ট দিয়ে আপনি আবেদন করবেন এন টিআরসি এর নিবন্ধন পরীক্ষা হয় সেই নিবন্ধন পরীক্ষায় আপনি আবেদন করবেন আবেদন করার পরে সেখানে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে একশো মার্কের একশো মার্কে প্রিলিমিনারি পরীক্ষায় চল্লিশ মার্কে পাশ সেই চল্লিশ মার্ক পাইলেই আপনি পাশ করবেন পাওয়ার পর পাশ করার পরে আপনাকে রিটার্ন পরীক্ষা দিতে হবে সেটাও একশো মার্কের সেই রিটার্ন পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করার পরে আপনি ভাইবার জন্য সিলেক্টেড হবেন যদি আপনি ভাইবোয়ের জন্য সিলেক্টেড হন তাহলে আপনাকে অবশ্যই ভাইভা পরীক্ষা দিতে হবে ভাইভা পরীক্ষা দেওয়ার পরে ভাই আপনাকে পাশ করতে হবে ভাই পাস পাশ করার পরে আপনি একটি মেরিট পজিশন পাবেন অর্থাৎ আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন আপনি যদি কেমিস্ট্রিতে পরীক্ষা দেন তাহলে কেমিস্ট্রিতে একটি মেরিট পজিশন পাবেন যদি আপনি ইংলিশে পরীক্ষা দেন তাহলে আপনি ইংলিশে একটি মেরিট পজিশন পাবেন আশা করি বুঝতে পেরেছেন হয়তো দেখা গেছে আপনি পাঁচশো পেয়েছেন বা এক নম্বর হয়েছেন বা এক হাজার হয়েছেন যাই হোক ওই মেরিট পজিশন অনুযায়ী যখন আপনি এই আবেদন করবেন সেই আবেদন এরপরে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন আপনি সেখানে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ অনার্স ফাইনাল দিয়ে কোনোভাবেই এখানে অংশগ্রহণ করা যাবে না বা এখানে এই চাকরির জন্য আবেদন করা যাবে না আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করে এই পরীক্ষায় অংশগ্রহণ করে এই সমস্ত পরীক্ষা অংশগ্রহণ করে তারপরে আপনার এই নিবন্ধনের এই যে এন এর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আপনাকে আবেদন করতে হবে তাও একশো টাকা দিয়ে শিক্ষাগত যোগ্যতা কি অবশ্যই আপনাকে অনার্স পাস করতে হবে বা ডিগ্রি পাস করতে হবে ইন্টার পাস করেও আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ইন্টার পাসের যে কোটা রয়েছে সেক্ষেত্রে আপনি সেই সার্কুলার দেখে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তবে করেন আপনাকে এসসি এর যে নিবন্ধন পরীক্ষা রয়েছে সেই নিবন্ধন পরীক্ষার তিনটা ধাপ পাস করে মেধা তালিকায় আপনাকে থাকতে হবে তারপর আপনাকে পরীক্ষায় পাস করার পরে আপনাকে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা আশা করি বুঝতে পেরেছেন ডিপ্লোমা যারা পাশ করছে তারা কি আবেদন করতে পারবে হ্যাঁ ডিপ্লোমা যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে কিন্তু অবশ্যই আপনাকে এন এর নিবন্ধন পরীক্ষায় পাশ করে নিতে হবে আমি আবার বলছি ডিপ্লোমা পাশ করে আবেদন করা যাবে না শুধু ডিপ্লোমা পাশ করে আবেদন করা যাবে না ডিপ্লোমা পাশ করার পর এন এর যে আমাদের নিবন্ধন পরীক্ষা রয়েছে সেই নিবন্ধন পরীক্ষার প্রতিটি অংশে পাশ করে মেরিট লিস্ট আপনি যখন পাবেন তখন আপনি আবেদন করতে এবং অবশ্যই আপনার বয়স থাকতে হবে পঁয়ত্রিশের বেশি যদি দুই হাজার আহ উনিশ সালে বা বিশ সালে আপনি পাশ করেন সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ বছরের বেশি হলে আপনি আর আবেদন করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ